সঞ্জন অগ্রগতির 10 বছর। নি হাও, আমি তাসমিয়া আফসানা সঞ্জনে অ্যাজ এ সিনিয়র কাউন্সিলর হিসেবে আছি। আজকে দর্শক আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ইকবাল হোসেন, যে চায়নাতে পড়তে যাচ্ছে। চলুন তার মুখ থেকে আমরা শুনি সে চায়নায় কোথায় এবং কোন সাবজেক্টে কিভাবে পড়তে যাচ্ছে। হ্যালো, আমি ইকবাল হোসেন। আমি ইউনান ইউনিভার্সিটিতে স্কলারশিপে পড়তে যাচ্ছি। আমার বাসা গাজীপুরে। আমি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করছি সিভিল থেকে, তো সিভিলেই বিএসসি করতে যাচ্ছি। সিভিলে যে বিএসসি করতে যাচ্ছ, সেটা তুমি সঞ্জনের মাধ্যমে কিভাবে হেল্প নিয়ে যাচ্ছ? এটা হচ্ছে আমার ফ্রেন্ড আছে, তো ও সঞ্জনের মাধ্যমে চায়নাতে ইউনানেই পড়াশোনা করতে গেছে, তো ওর মাধ্যমে আর কি যোগাযোগ করার পর তারপর আমি সঞ্জনে আসছি, যোগাযোগ করছি। তোমার অ্যাডমিশন প্লাস হচ্ছে ভিসা করা পর্যন্ত সঞ্জন তোমাকে কতটুকু সাপোর্ট দিয়েছে? ফুল সাপোর্টই দিয়েছে। ভিসা করার সময় কোনো জটিলতা হয়েছে? না, অবশ্যই না। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আসলে শুনছিলাম ইকবালের মুখ থেকে ওর চায়না যাওয়ার জার্নি, ভিসা হওয়ার জার্নি। তোমার ফ্লাইট কবে সবাইকে যদি একটু বলো। আমার ফ্লাইট হচ্ছে 27 তারিখ দুপুর 2টা বাজে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, ইকবাল চলে যাবে বাংলাদেশ ছেড়ে 27 তারিখ দুপুরবেলা। আমরা সকলে মিলে ইকবালের জন্য দোয়া করব, সে যেন চায়নাতে খুব ভালোভাবে পড়াশোনা কমপ্লিট করতে পারে এবং সেখান থেকে অনেক ভালো একজন সিভিল ইঞ্জিনিয়ারিং হয়ে যেন বাংলাদেশে ফিরে আসতে পারে। সেই দোয়া আমরা সঞ্জনের সকলে এবং প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন তারা সকলে মিলে তার জন্য দোয়া করব। এই কামনায় বিদায় নিচ্ছি। আমি তাসমিয়া আফসান। অগ্রগতির 10 বছর।